হে গাইস, আমার ছেলের মতো বাচ্চা কি কোথাও দেখেছো যে চুল কাটবে না? মানে ও মনে হয় ঠাকুরের কাছ থেকে, মানে যখন মানে আমার ঘরে আসে তখন ও ঠাকুরকে মনে হয় কথা দিয়েছিল আমি চুল কাটবো না, তোমার চুল পায়ের নিচে হয়ে যাক, মাটিতে গড়াগড়ি খাক, মাটি ঝাঁট দিক, উঠুন ঝাঁট দিক, তবু আমি চুল কাটবো না। তো যাই হোক, মানে ও চুল কিছুতে কাটতে চায় না। ওকে যতবার, আজকে মানে এই এইটা লাস্ট নয়, এটা মানে আমরা ফাইনাল ডিসিশন নিয়েছি ঘরে চুল কাটার, বাট এর আগে আমরা 5 থেকে 6 বার সেলুনে নিয়ে যাওয়া হয়েছে, এমন কি ওর বাবা নিয়ে গেছে, আমরা দুজনে মিলে গেছি, আমার বাবা মানে ওর দাদু নিয়ে গেছে, ওর জেঠু নিয়ে গেছে, আর গিস কাটেনি, সব সেলুন পর্যন্ত ওকে ফিরিয়ে দিয়েছে, বলেছে এই বাচ্চাকে চুল কাটতে গেলে আমার মাথার যে তারগুলো আছে সবই কেটে যাবে, তো তোরা ঘরে নিয়ে যাও, ওকে চুল কেটে দেবো না। তো যাই হোক, ফাইনালি অনেক কষ্ট করে ফোন দেখিয়ে, তারপরে পাতকোতলায় জল তুলে তুলে অনেক ভুলিয়ে ভালিয়ে ওকে কাটা হয়েছে চুল। তারপরে আমি একবার পাকাপোনা করতে গিয়ে, আর আমি পাকাপোনা মারতে গিয়ে ওর কানটাই কেটে দিয়েছি, এমন মানে কি বলবো, ওর বাবা ঠিকঠাক কাটছিল, আমি বেকার নিতে গেলাম, বেকার হয়ে গেল। আমার ছেলের রং বিহারি ভিডিও দেখতে চাইলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।